নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, কারণ বৃহস্পতি গোচর হয়েছে, যার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং আপনারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এক কথায় সাফল্য আপনার হাতের মুঠোয় এই ধনু রাশির জাতক জাতিকাদের, এবং বৃহস্পতি গোচর হয়েছে 89টি দিন এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য খুলে যেতে চলেছে। দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্বন্ধে। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো, তাই আপনাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এবং শোনার পর যদি মনে হয় যে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন এই বৃহস্পতি গোচরে ফিরবে সৌভাগ্য, 89 দিন ধরে রাজার মতো কাটবে এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবন, এবং আপনারা যদি কোনো কাজ করবেন বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই এই 89টি দিনের মধ্যে সেই কাজগুলি করে ফেলতে পারেন, কারণ বৃহস্পতির আশীর্বাদে আপনারা সে কাজগুলোতে সাফল্য অর্জন করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি যদি জন্ম পত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে, কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফলও দেয়। বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ কিন্তু দূর করে দিতে পারে। সুপ্রিয় বন্ধুরা, নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই গ্রহ জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী। বৃহস্পতিকে দেবগুরু বলে, সমস্ত দেবতার পূজনীয়, এবং বৃহস্পতি যদি জন্মপত্রিকাতে ভালো ফল থাকে তাহলে পত্রিকা সমস্ত বিপত্তি দূর করে, এবং বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয়। বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাফল বা ফলাদেশ করা সম্ভব নয়। বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ একটি গ্রহ। সুপ্রিয় বন্ধুরা, স্কন্দপুরাণ অনুসারে প্রভাস তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন, তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দেবগুরু প্রদান করা হয় এবং বৃহস্পতিকে অগ্নিদেবের অবতার বলে মনে করা হয়। বৃহস্পতি বলবান হলে জাতক মন্ত্রীপদ প্রাপ্তি হয়। দেখুন সম্পত্তি বৃহস্পতি তার নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে মঙ্গল গ্রহ মৃগশিরাতে প্রবেশ করেছে। মঙ্গলকে ধৈর্য সাহস ও মানসিকতার গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বৃহস্পতির বন্ধু ও বৃহস্পতির জ্ঞান প্রজ্ঞার অধিপতি, এবং ক্ষমতা ও জ্ঞানের এই সম্বন্ধে কিছু রাশির জাতক জাতিকারা খুব সুখবর পেতে চলেছে। তবে বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে। 9টি গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়। যে রাশির উপর বৃহস্পতি সদয় থাকেন সেই রাশির ভালো সময় শুরু হয়। যেমন এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এই বৃহস্পতি গোচরের ফলে, কারণ বৃহস্পতির নজর পড়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ওপর। দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে যে এই বৃহস্পতি গোচরের ফলে, এবং বৃহস্পতি প্রতি বছর একটি গ্রহ থেকে অন্য গ্রহে স্থানান্তর করে, সেই সঙ্গে 27টি নক্ষত্রপুঞ্জের মধ্যে দিয়ে আবির্ভূত হয়, এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থিত। 20 আগস্ট 2024 বৃহস্পতি মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছেন এবং 28 নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন, এবং যার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুলে যাবে। তারা এই 89 দিনের মধ্যে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এক কথায় সাফল্য থাকবে ধনু রাশির হাতের মুঠোয়। তবে জ্যোতিষশাস্ত্র ধনু রাশির সম্পর্কে কি বলেছে আপনাদেরকে বলার আগে একটি কথা বলতে চাই। দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। আপনার খারাপ সময় যাচ্ছে, অন্য একজন ধনু রাশির হয়তো ভালো সময় যেতেই পারে। আপনি হয়তো ব্যবসা করতে পাচ্ছেন না, অন্য একজন ধনু রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করছে।
আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না, অন্য একজন ধনুরাশি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে। অর্থাৎ যার যেটি ভাগ্যে আছে সেটিই হবে। জ্যোতিষশাস্ত্র আনুমানিক একটি ব্যাখ্যা মাধ্যমে বলে থাকে যে কোন গ্রহ কখন কি করলে কি হতে পারে। সেমনি বৃহস্পতি গোচরের ফলে ধনুরাশির জাতক জাতিকাদের কেমন কাটতে পারে জ্যোতিষশাস্ত্র একটা আনুমানিক গণনা করেছে, আর সেটাই আপনাদেরকে আমি এখন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তাই অনুরোধ করব আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের এখন যে কথাগুলো বলবো সেটি মন দিয়ে শুনবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই অনুকূল হবে। আইনি কোনো বিষয়ে জড়িত থাকলে জয় নিশ্চিত, স্বাস্থ্যের উন্নতি হবে একটি, এটি আপনার মানসিক অবস্থাকে কিছুটা প্রভাবিত করতে পারে, তবে সামগ্রিকভাবে সময়টি আপনার জন্য শুভ হবে। এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন সংক্রান্ত অগ্রগতির সময় হবে। সন্তানদের উন্নতিতে আপনি আনন্দ পাবেন। যদি দীর্ঘদিন ধরে কোনো ভালো খবরের জন্য অপেক্ষা করে থাকেন এই সময়ে ভালো ফল পাবেন। এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় খুব সাবধান কাজ করা উচিত, খরচ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় সঞ্চয় ফুরিয়ে আসতে পারে। কাজগুলি ভেবেচিন্তে করতে হবে, অন্যথায় একটি ছোট ভুল পরিবারে বড় বিবাদের কারণ হতে পারে। এবং বিরোধ ও দ্বন্দ্ব এড়ানো উচিত, সম্পর্কের মধ্যে ফাটল কিন্তু দেখা দিতে পারে। এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হবে এই সময়। কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনেক বিকল্প পাবেন, যেখান থেকে আপনাকে সেরাটি বেছে নিতে হবে। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে, ভ্রমণের সুখ পাবেন, লক্ষ্য অর্জনের এটাই কিন্তু সঠিক সময়। তরুণদের উচিত তাদের সময়ের সদ্ব্যবহার করা। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই 89 দিনের মধ্যে আপনারা কিন্তু কোনো সুখবর পেয়ে যেতে পারেন। এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যে কাজই করতে যাবেন তারা কিন্তু সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এক কথায় আপনার সাফল্য কিন্তু থাকবে হাতের মুঠোয়। আয় বৃদ্ধির সুযোগ, এমন মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার উন্নতির পথকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে 20 আগস্ট বৃহস্পতি গোচর করেছে, যার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের কিভাবে ভাগ্য খুলতে চলেছে। 89 দিনের মধ্যে তারা যে কাজই করবেন সাফল্য অর্জন করতে পারবেন। তাই বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।